হিরো আলমের দোষটা কি? হিরো আলম ওই সিল মারার তাদের যে কর্মকাণ্ড ওইটা জনগণের সামনে সারা দুনিয়ার সামনে উন্মোচন করে দিয়েছেন। আর সেই কারণে তার উপর যত রাগ সেই রাগের প্রতিফলন দেখলাম কিভাবে একজন প্রার্থীকে পুলিশের সামনে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা তাকে রক্ষা করতে অস্বীকার করেছেন যে ওই রাস্তায় নাকি তাদের দায়িত্ব নাই, তাদের দায়িত্ব কেবল স্কুলের ভেতরে। এই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অবস্থা। কাজেই আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনারা তো বিদেশিদের কাণ্ড কারখানায় বোঝা যাচ্ছিল বেশি বেশি ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা বিএনপিকে ঘোরার দিন দিয়ে গেছে, এটা ওনারা বলেছে। তো ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকার ভয়ে কম্পমান প্রায় কাপড় চোপড় ভিজিয়ে ফেলেন, এই হচ্ছে আমাদের নেতা। তারা যখন আজকে সুস্পষ্টভাবে কোনো অবস্থান নেয় নাই, তত্ত্বাবধায়ক সরকার হবে না নিরপেক্ষ সরকার হবে না হাসিনার অধীনে নির্বাচন হবে, তখন ওবায়দুল কাদেরের নাচন ওবায়দুল কাদেরের ফুর্তি আর বা রাখা যায় না, বাদ ভেঙে আসছে তার ফুর্তি যে বিদেশিরা তত্ত্বাবধায়কের পক্ষে বলে নাই। এতদিন আমরা বুঝতে পেরেছি ওনাদের দেশপ্রেম, এই হচ্ছে দেশপ্রেম যাদের হাঁটু কাঁপে বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চাইলে। কাজেই ওবায়দুল কাদের সাহেব বলেন এই সংবিধানের অধীনেই নির্বাচন হবে, এই সংবিধানের একচুল বাইরেও যাবেন না আমরা। অথচ সংবিধান লঙ্ঘন করে পঞ্চদশ সংশোধনী করেছেন। কাজে পরিষ্কার করে আমরা বলি মানুষ একদিন এই লড়াইয়ে বিজয়ী হবে আর আপনাদেরকে কাঠ করায় দরকার হবে সংবিধান লঙ্ঘনের দায়ে। রায় বিকৃত করে বেআইনি ভাবে আপনারা যেভাবে পঞ্চদশ সংশোধনী করেছেন, কাজে এই সময় থাকতে জনতার দাবি মানেন না হলে গণ অভ্যুত্থান আপনাদেরকে জনতার বিচারের মুখোমুখি করবে। আসুন বন্ধুগণ হত্যা দমন পীড়ন সমস্ত কিছু মোকাবেলা করে রাজপথে দখল নেই এবং রাজপথে উত্তাল তরঙ্গ তৈরি করে অভ্যুত্থান সৃষ্টি করে এদেরকে পরাজিত করে জনতার বিচার অনিবার্য। হামলা করে খুন করে একটা বার্তাই তারা দিতে চায়, ঘরের ভেতরে ভয়ে বসে থাকো, রাস্তায় নামার সাহস করো না। আজকে সে কারণেই এই আওয়ামী লীগের হামলা তাদের গুলি তাদের হত্যা এর একটাই জবাব হবে, বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসুন এবং মানবতার মিছিলে এই সরকারকে জবাব দিন। বন্ধুরা আমার, ওনাদের নির্বাচন তো আমরা দেখে ফেলেছি, ওনারা চান দিনের বেলা ভোট ডাকাতি করবেন, ল্যাপটপ দিয়ে রাখবেন, দামা চামা একটু দিয়ে রাখবেন, ঢেকে ঢেকে রাখবেন। আমরা যত দেখেও না দেখার ভান করে বলি না 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 সুষ্ঠু নির্বাচন হয়েছে। ওই যে 5-6% গতকাল পরশুদিন ভোট হয়েছে, ওই 5-6% এর সাথে এবার একটু বুদ্ধি করেছেন, বেশি ভোট কাটেন নাই, অল্প কিছু 4-5% সিল মেরে ওনাদের যে হেরে যাওয়ার সম্ভাবনা সেইটা তারা নিশ্চিত করেছেন, কারণ সিল মারা ভোট যুক্ত করলে ওনাদের আর হারার কোনো সম্ভাবনা নাই। এই সিল মারার 124টা কেন্দ্র ওই 4-5% সিল মারতে খুব বেশি সময় ওনাদের লাগে নাই। ওনারা তাদের যত রকম নির্বাচনী কর্মকর্তা আছে ও সব তো তাদেরই লোক, লোক না হলেও চাকরির ভয়ে তারা তাদের লোক হিসেবে থাকে, ফলে ভোট কাটার জন্য আলাদা গুন্ডা বাহিনী পাঠাতে হয় না। ওই নির্বাচনী কর্মকর্তা পুলিশ কর্মকর্তারা তারাই ওখানে ভোট কেটে দেয় যেমন 2018 সালে দিয়েছে। এই কারণেই তাদের, এই কারণেই তাদের নির্বাচনী এজেন্টদেরকে বের করে দিতে হয়, কারো কোনো নির্বাচনী এজেন্ট যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হয় এবং ভোটাররাও যাতে বেশি না আসে। মুখে অন্য কথা বলবেন চেষ্টা করেছিলাম যাতে ভোটাররা এখানে আসে, কিন্তু আসলে ওনারা ভোটার চান না। ওনাদের ভোটার কারা? ওই নির্বাচনী কর্মকর্তা পুলিশ প্রশাসনের লোকেরা যারা সিল মেরে দেবে। এই সরকার
সারা দেশে কি পরিস্থিতি তৈরি করেছে। সরকার বলছে তারা নাকি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে, আর বিরোধী দলের শান্তিপূর্ণ পদযাত্রায় তারা গুলি বর্ষণ করছে, তারা পুলিশ দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে হামলা করছে। গতকালকে লক্ষ্মীপুরে সজীব নামে বিএনপির কৃষক দলের একজন সদস্যকে তারা হত্যা করেছে, অসংখ্য মানুষ গুলিবিদ্ধ, হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। আমরা দেখেছি গণতন্ত্র মঞ্চের গতকালকে যে কর্মসূচি রংপুরে, সেখানে তারা আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত করেছে। চট্টগ্রামে মিছিল শুরু হওয়ার সময় ছাত্রলীগের গুন্ডা বাহিনী সেই মিছিলের উপরে হামলা করেছে। আমাদের গণতন্ত্র মঞ্চের চট্টগ্রামের নেতারা জেএসডি জবিউল হোসেন ভাই, নাগরিক ঐক্যের রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, অপূর্ব নাথ সহ অন্তত 10 জন আহত হয়েছে। সেখানে ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল জাহিদ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরা নিখিল বাংলা লুটপাট সমিতি, এরা প্রত্যেকেই নিখিল বাংলা লুটপাট সমিতির সদস্য। তারা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, গ্যাসের মূল্য বাড়িয়ে দিচ্ছে, এবং বিদেশে গিয়ে এই দাম বৃদ্ধির টাকাগুলো দিয়ে তারা বিভিন্ন আরাম আয়েশের বাড়িঘর তৈরি করছে, বেগম পাড়া তৈরি করছে। আজকে আমাদের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল 14 দফা দাবির ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে বিদ্যুৎ গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই সমাবেশ আমরা আহ্বান করেছি। আমরা এই সমাবেশ শেষে মিছিল নিয়ে আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা প্রতিদিন হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আমাদের এই বিক্ষোভ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যর প্রতিবাদে। আপনারা জানেন আমরা এর আগেও সমাবেশ করেছি এই বিদ্যুতের মূল্যের প্রতিবাদে, উদ্যোগের প্রতিবাদে, দাম বৃদ্ধির প্রতিবাদে। আমরা আগেও সমাবেশ করেছি, গভর্নমেন্ট সরকার একের পর এক সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, এবং আজ বিদ্যুতের দাম আবার বাড়িয়েছে। সেটা করেছে তারা লুটপাট করার জন্য। তারা বাংলাদেশে 72 থেকে 74 সালে যেমন আমাদের মহান নেতা বলেছিলেন নিখিল বাংলা লুটপাট সমিতি, মওলানা ভাসানী উচ্চারণ করেছিলেন সেই 72-74 সালে যেভাবে লুটপাট হয়েছিল, সেই লুটপাটের চেয়ে এখন কয়েকশো গুণ বৃদ্ধি করে তারা লুটপাট করছে এবং জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন দেশ যখন এই লুটপাটের কারণে অর্থনীতিতে ধস নেমে এসেছে, ঠিক সেই সময় তারা আইএমএফের দরজায় ধরনা দিয়েছে। আমি এর আগের কয়েকটা সমাবেশে বলেছি আইএমএফ থেকে 38টি শর্ত পূরণ করবে, এই প্রতিশ্রুতি দিয়ে নাকে খত দিয়ে তারা এই লোন আদায় করেছে এবং আরো 2টা কিস্তি তারা দিবে। আমরা আগেই বলেছিলাম এই 38টা শর্তের মধ্যে 3টি শর্ত আপনারা জেনে রাখুন, ভুতুর কি তারা বন্ধ করবে,
তারা যে ভুতুরকি দিচ্ছে বিভিন্ন ইস্যুতে মানুষের কৃষি দপ্তর উপরে সেই ভুতুরকি তারা ওই আইএমইউর কাছে নাকে খত দিয়েছে ভুতুরকি তারা দিবে না ভুতুরকিকে তারা উঠিয়ে দিবে এবং তারা ব্যাংকের সুদের হার বাড়িয়ে দিবে ব্যাংকের সুদের হার বাড়িয়ে দিবে এবং ডলারের দাম একটি দাম করার জন্য যে শর্ত দিয়েছে এই তিনটি শর্ত 38টি শর্তের মধ্যে উল্লেখযোগ্য শর্ত তাই বন্ধুগণ আজকে যদি এই ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত দেশগুলোতে দু একটি দেশ ছাড়া এখনো ভুতুরকি বন্ধ হয়নি কিন্তু আজকে যদি কৃষিতে ভুতুরকি বন্ধ হয়ে যায় ভুতুরকি যদি বন্ধ হয়ে যায় এই ভুতুরকি বন্ধ হয়ে গেলে তাহলে কি হবে কৃষি পণ্যের দাম বেড়ে যাবে কৃষি পণ্যের দাম বেড়ে গেলে সেটি মানুষের ঘরে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে জিনিসপত্রের দাম হুরভাবে বেড়ে যাবে তাই আমরা বলবো এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা যাবে না তাই আমাদেরকে আন্দোলন করে গণপ্রস্থান সৃষ্টি করে এই সরকারকে তার ক্ষমতা থেকে সরিয়ে নিতে হবে গত তিন দিন আগে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলন করে আমাকে নামাতে পারবেন না আপনাকে আন্দোলন করে নামাতে না পারলে কিভাবে মানুষ হবে গণপ্রস্থান করে এই দেশের মানুষ আপনাকে ওই ক্ষমতার মস্তক থেকে নামে নিয়ে আসবে আপনি এটা মনে রাখবেন আমরা এটা বলছি এই গণতন্ত্র মঞ্চ গণপ্রস্থান গড়ে তুলবে গণপ্রস্থান করে আপনাকে এই ক্ষমতার মস্তক থেকে অবৈধ সরকারের মস্তক থেকে নামে নিয়ে আসবে আপনি আবার নির্বাচন গত তিনবার যেভাবে করেছেন সেইভাবে আর সম্ভব না বলে নতুন পদ্ধতি আপনি আবিষ্কার করতে যাচ্ছেন যে পদ্ধতিতে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন করেছে আমি এই কথা বলে দিতে পারি গণতন্ত্র মঞ্চ কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না এবং নির্বাচন হতে দিবে না দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দিবে না অন্তর্বর্তী সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পরে এই দেশে একটি সুষ্ঠ নির্বাচন হতে পারে মানুষের ভোটের অধিকার রক্ষা হতে পারে মানুষ যার ভোট তাকে দিবে যা ইচ্ছা তাকে দিবে কিন্তু একজন আরেকজনের ভোট দিয়ে দিবে এই অবস্থায় গণতন্ত্র মঞ্চ নিজেরা ভোট করবে না অবৈধ ভোট করতে দিবে না এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদেরকে ভাসানী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম।